নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তোমরা যারা কিছুদিন আগে পিজি অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের জন্য আবেদন করেছ, তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে তোমাদের 20% ক্যাটাগরির মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। এই 20% ক্যাটাগরির মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, কিভাবে তোমরা এই লিস্ট দেখবে এবং তোমাদের অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, এই নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো তাহলে আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে আবেদন করেছিলে, তোমাদের আমি কিছুক্ষণ আগেই ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে তোমাদের 6th অ্যাডমিশন লিস্ট আজ প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও সেই লিস্ট চেক করোনি, তোমরা অবশ্যই গিয়ে লিস্টটি চেক করে নেবে। এবং তোমাদের যাদের নাম এসেছে, তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে তোমরা অবশ্যই পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নেবে। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে তোমাদের 20% ক্যাটাগরির মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। এক্ষেত্রে তোমাদের জানাবো, তোমাদের 20% ক্যাটাগরির মেরিট লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও সেই লিস্ট চেক করোনি, তোমরা অবশ্যই পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিজি অ্যাডমিশনের অপশনে ক্লিক করলেই সেখানে 20% ক্যাটাগরির মেরিট লিস্ট দেখে নিতে পারবে এবং তোমরা বুঝতে পারবে যে তোমাদের নাম কত নাম্বারে রয়েছে। তোমাদেরকে জানাবো যে এখন শুধুমাত্র 20% ক্যাটাগরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, এখনও কিন্তু 20% ক্যাটাগরির অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হয়নি। তোমাদের 20% ক্যাটাগরির ফার্স্ট অ্যাডমিশন লিস্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে ইউনিভার্সিটির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। এই সম্পর্কে ইউনিভার্সিটির তরফ থেকে কোনো রকম আপডেট বেরিয়ে আসলেই আমি তোমাদের এই চ্যানেলে সবার আগে জানিয়ে দেব। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই বিষয় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।